স্বাগত জানাচ্ছি, আমি জানাতু। তো আজকে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম, 1 থেকে 10 পর্যন্ত কিভাবে লিখতে হয় সেগুলো কি আমরা শিখতে পেরেছি? এগুলো তো অনেক ইজি, তাই না? তাহলে আজকে আমরা নেক্সট 11 থেকে 20 পর্যন্ত শিখব। তো সবাই খাতা আর পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। আজকে কিন্তু দেখো আমার ঘর রেডি। তাহলে আজকে আমরা শিখব 11 থেকে 20 কিভাবে লিখতে হয় সেগুলো আমরা শিখব। সবাই কি খাতা পেন্সিল নিয়ে রেডি? হবে না, নট 50, দিস ইজ 50।
বার বার বাসায়
ভাষা বেশি বেশি প্র্যাকটিস করবে, খাতায় বেশি বেশি লিখবে, আর উচ্চারণগুলো অনেক সুন্দর করে বলতে হবে, বলতে হবে, লিখতে হবে, তাহলে আমরা বাংলাতে গণনা করতে পারবো, ইংরেজিতেও কাউন্ট করতে পারবো। অনেক ইজি, একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করলে আমরা পারবো। আমরা তো গুড স্টুডেন্ট, আমরা অবশ্যই পাই, আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। আমরা বাসাতেই প্র্যাকটিস করব, আর বাসায় অবস্থান করব। করোনা ভাইরাস অনেক বেশি বেড়ে গিয়েছে, দেখো কত মানুষ মারা যাচ্ছে আর বেশি বেশি আক্রান্ত হচ্ছে। তা কী করতে হবে আমাদের? অবশ্যই বাসাতেই বসে প্র্যাকটিস করতে হবে, বাসাতেই পড়ালেখা করতে হবে। আমরা আমাদের বড়দের সবাইকে হেল্প করব, আপু আম্মুকে হেল্প করব, আপু আম্মুর কাছে বলবো যে আজকে চলো আমরা কিছু শিখি, যে কোনো কিছু বলবো যে আজকে আসো তো আমরা যে কিছু শিখি, ভালো লাগবে তাই না? আপু আম্মুকে হেল্প করলে অনেক ভালো লাগে, বা আপু বা ভাইয়া যারা আছে বলবা যে আসো আমরা একসাথে মিলে একটা কাজ করি, দেখবে বাসায় কীভাবে সময় কেটে যায়। সব কাজ একসাথে করলে দেখবে সময় অনেক তাড়াতাড়ি চলে যায়। তার পাশাপাশি আমরা পড়ালেখা পাশে বসে অনলাইন ক্লাসগুলো চালিয়ে দিই চাল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাহিরে কিন্তু বের হওয়া যাবেই না। বাহিরে যদি বের হও অবশ্যই মাস্ক পরতে হবে। এখন কিন্তু ছোট ছোট বাচ্চারাও তোমাদের মতো, ছোট বাবুরাও কিন্তু কি হচ্ছে করোনায় আক্রান্ত হচ্ছে। তাই কি করতে হবে? বাসাতেই থাকতে হবে, কোনোভাবে বের হওয়া যাবে না। কোনো কিছু লাগলে আপু আম্মুকে আমরা বলবো, তারাই আমাদেরকে সেই জিনিসটা এনে দেবে। আর কি করবো, বেশি বেশি করে ফ্রুটস খাবো, শাকসবজি খাবো, তারপরে জুস খাবো বা ফল এগুলো খাবো, ঠিক আছে? আজকে তোমরা ভালো থাকবে, আশা করি তোমাদের নিয়মিত ক্লাসগুলো তোমরা করে যাচ্ছ, আর অনলাইন ক্লাসে পড়ালেখা তোমরা চালিয়ে যাবে। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।